তো দেখুন আমার রান্না হয়ে গেছে। রান্নার প্রথমেই আছে আলু ভর্তা। আপনারা নিশ্চয় জানেন আমরা প্রত্যেক দিন একটু ভর্তা রাখি, যে কোনো ভর্তা। শিম, বেগুন, আলু, সজনে ডাঁটা, লাউ ডাঁটা, মূলো, টমেটো দিয়ে একটা তরকারি। এটা মিক্স তরকারি, দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে করে নিয়েছি ডিমের কারি। ডিমের কারিটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে। সবশেষে আমি ভাতটা বসিয়েছিলাম। এই যে দেখুন আমার ভাতটাও এখন হয়ে গেছে। এবার খাবার পালা। দেখুন বন্ধুরা, এখানে আমি করে নিয়েছি হচ্ছে রুটি রাত্রের খাবারের জন্য, আর এখানে করে নিয়েছি হচ্ছে আলু ভাজা, তারপর নলেন গুড় দিয়ে খেয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের খাবার। এখানে আছে একটা রুটি, একটু দুধ, একটু অল্প আলু ভাজা, আর আছে নলেন গুড়। এটা এখন 10টা মতন বাজে, আমি আমার মেয়েকে খাইয়ে দেব। ডিনার কমপ্লিট হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে আজকের ব্লগটা আমি শেষ করলাম। গুড নাইট।